वेलकम टू माय चैनल गाइज। आज हम जो क्रॉस स्टिचर छोटो छेलेर जो डिजाइन टी देखा ये रिक्वेस्ट करा हुआ जाते बड़ो करे डिजाइन टी देखा। ये डिजाइन टी बनानोर जोन्नो प्रथमे देखुन आमी चटेर माझखान थेके किन्तु डिजाइन टी बानियेछि। एबारे देखुन ये डिजाइन टी जारा बानाबेन एटी बानानोर जोन्नो आमी प्रथमे कतगुली घर निये बानियेछि चलुन देखाई। एबारे देखुन ये नीच थेके आमी तीन चारटि घर गैप दिए तारपरे आमी किन्तु डिजाइन टी किन्तु स्टार्ट करेछि। এবারে দেখুন এই নিচ থেকে একদম উপর পর্যন্ত টোটাল আমার ঘর আছে এখানে 125টি ঘর। আর এই বাম সাইড থেকে দেখুন বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত টোটাল আমার এখানে 90টি ঘর আছে। আপনারা ঘরের সংখ্যাগুলো গুনে তারপরে কিন্তু ডিজাইনটি স্টার্ট করতে পারেন। এবারে দেখুন আপনারা যে এই সাইডে দেখুন বাম সাইডে আর ডান সাইডে এরকম মাঝখানে ডিজাইনটি বানানোর পরে মাঝখানে ডিজাইনটি যখন বানানো হয়ে যাবে দু সাইডে আপনারা গ্যাপ পেয়ে যাবেন। গ্যাপটিকে আপনারা অবশ্যই কোনো ডিজাইন দিয়ে আপনারা গ্যাপটিকে পূরণ করতে পারেন। এবারে দেখুন আমি এখানে যে ডিজাইনটি বানিয়েছি দু সাইডে যে পায়ের যে ডিজাইনটি প্রথমে বলে দিচ্ছি, আপনারা যখন বানাবেন এই দেখুন বাম সাইড থেকে আমার চটের সাইজ অনুযায়ী বাম সাইড থেকে আমি 15টি ঘর গ্যাপ দিয়ে তারপরে আমি কিন্তু ডিজাইনটি স্টার্ট করেছি। ডান সাইডে কিন্তু একদম একই রকমভাবে 10 থেকে আপনাদের যদি চটের সাইজ যদি বড় থাকে আপনারা বেশি সংখ্যার ঘর ছেড়ে তারপরে ডিজাইনটি স্টার্ট করতে পারেন। অর্থাৎ বাম সাইডে আর ডান সাইডে 15টি করে ঘর গ্যাপ দিয়ে তারপরে আমি কিন্তু ডিজাইনটি স্টার্ট করেছি। এবারে দেখুন প্রথমে যে আমি রেড কালার দিয়ে যে ডিজাইনটি বানিয়েছি প্রথমে দেখুন এখানে পরপর আমি 6টি ঘর করে নিয়েছি। দেখুন এখানে কিন্তু বাম সাইডে পায়ের ডিজাইনটি আমি দেখাচ্ছি, প্রথমে আমি 6টি ঘর করে নিয়েছি। অর্থাৎ এখানে নিচ থেকে দেখুন নিচ থেকে আমি 8টি ঘর গ্যাপ দিয়ে তারপরে আমি কিন্তু এখানে এখানে পরপর আমি 6টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন এখানে বাম সাইডের দিকে দেখুন বাম সাইডের দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে এখানে 3টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে আবার বাম সাইডের দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক উপরে আবার বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে আবার বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে আবার বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে আবার বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে দেখুন আমি ডান সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর করেছি, তার ঠিক কোণ থেকে এখানে উপর নিচ করে 2টো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর। এবারে দেখুন তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, তার ঠিক কোণ থেকে দেখুন উপর নিচ করে পরপর 3টি ঘর। এবারে দেখুন আর কোণ থেকে পরপর দেখুন এখানে পরপর 5টি ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে উপর নিচ করে 2টো ঘর। এবারে দেখুন আর কোণ থেকে এখানে 1টি ঘর, তার ঠিক উপরে দেখুন ঘরটি গ্যাপ দিয়ে এখানে পরপর কী করেছি দেখুন এখানে পরপর আমি 5টি ঘর করে নিয়েছি। তারপরের ঘরের সংখ্যাগুলো আমি বলছি না, এখানে পরপর 5টি ঘর করে নিয়েছি। এবারে দেখুন 5টি ঘর করার পরে দেখুন 5টি ঘর যে করেছি 5টি ঘর করার পরে আমি কিন্তু উপরে ঘরের যে সংখ্যাগুলো বলছি না, এবারে দেখুন একদম নিচ থেকে আমি বলছি। প্রথমে যে আমি 6টি ঘর রেড কালার দিয়ে আমি স্টার্ট করেছি তার ঠিক উপরে ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক উপরে দেখুন আবার ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে পরপর 3টি ঘর, তার ঠিক উপরে দেখুন আবার ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে পরপর দেখুন বাম সাইড পর্যন্ত দেখুন 4টি ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়ে ডান সাইডের দিকে 2টো ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি, তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে ডান সাইডের দিকে 2টো ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর দেখুন ঘরগুলো করে নিয়েছি। মাঝখানে আমি কোনো ঘর কিন্তু গ্যাপ দেইনি, তার ঠিক উপরে বাম সাইড থেকে দেখুন পরপর ঘরগুলো করে নিয়ে ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে নিয়েছি, তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে 1টি সরি বাম সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়ে ডান সাইডের দিকে 3টি ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি, আর মাঝখানে আমি 2টো ঘর গ্যাপ দিয়েছি। এবার মাঝখানে যে 2টো ঘর গ্যাপ দিয়েছি ডান সাইডের ঘরের সংখ্যাগুলো আমি একটু পরেই বলছি। দেখুন এই যে পরপর যে ডান সাইডের দিকে 3টি ঘর এক্সট্রা বাড়িয়ে বাম সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক উপরে দেখুন এবারে দেখুন তার ঠিক উপরে বাম সাইডের দিকে আমি দেখুন এই ডান সাইডের দিকে ঘরের সংখ্যাগুলো বলছি না, এই যে ঘরগুলো যে পরপর দেখতে পাচ্ছেন তার ঠিক উপরে লাইনে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে পরপর এখানে 3টি ঘর করে নিয়েছি, তার ঠিক উপর কোণ থেকে দেখুন আবার পরপরে এই লাইনে উপর নিচ করে পরপর 3টি ঘর, আর ঠিক কোণ থেকে দেখুন উপর নিচ করে 2টো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে 1টি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে 1টি ঘর। দেখুন এর কোণ থেকে এখানে যে 1টি ঘর তার ঠিক উপরে ঘরটি একদম একরকমভাবে করে নিয়েছি। এবার দেখুন আর কোণ থেকে এখানে 1টি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে 1টি ঘর, আর কোণ থেকে দেখুন পরপর এখানে পাশাপাশি করে দেখুন 2টো ঘর করে নিয়েছি, করে এখানে যে পরপর 5টি ঘর করেছিলাম এখানে এসে পুরো জয়েন্ট হয়ে যাবে। আমি কিন্তু এখন কিন্তু দেখুন এই ডান সাইডে ঘরের সংখ্যাগুলো কিন্তু বলছি না, আপনারা ঠিক করে লক্ষ্য করে দেখুন। এইভাবে জয়েন্ট হওয়ার পরে আপনারা এখানে মাঝখানে কিন্তু পুরো গ্যাপ পেয়ে যাবেন। এখানে আমি দেখুন অরেঞ্জ কালারটা দিয়ে আমি গ্যাপটিকে পূরণ করেছি, আর আপনারা যে কোনো কালার দিয়ে গ্যাপটিকে পূরণ করতে পারেন, আর যে কোনো কালার দিয়ে আপনাদের পছন্দ মতো অনুযায়ী কালার দিয়ে আপনারা ডিজাইনটি স্টার্ট করতে পারেন।
এবারে দেখুন এইটি কমপ্লিট হওয়ার পরে, এই গ্যাপটি কমপ্লিট হওয়ার পরে এবারে একটু লক্ষ্য করুন আপনারা, এখানে যে পরপর যে ঘরের সংখ্যাগুলো বলেছিলাম তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে, আমি কিন্তু ডান সাইডে ঘরের সংখ্যাগুলো কিন্তু বলছিলাম না। এবারে দেখুন দুটো ঘর গ্যাপ দিয়ে তারপরে আপনারা যখন দুটো ঘর যেখানে গ্যাপ দিয়েছেন তার ঠিক পরেই দেখুন আমি রেড কালার দিয়ে ঠিক এইখান থেকে দেখুন পরপর আমি পরপর একদম ডান সাইড পর্যন্ত মাঝখানে কোনো ঘর গ্যাপ না দিয়ে পরপর আমি 35টি ঘর করে নিয়েছি। এবারে দেখুন 35টি ঘর করার পরে তার ঠিক নিচেই দেখুন এইখানে দেখুন বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে আপনারা কি করবেন, এইখান থেকে দেখুন আরেকবার বলে দিচ্ছি, দেখুন এইখানে যে দুটো ঘর গ্যাপ দিয়ে বাম সাইড পর্যন্ত দেখুন আমি এই ঘরের সংখ্যাগুলো বলার পরে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে যে পরপর 35টি ঘর বলেছিলাম তার ঠিক নিচেই দেখুন ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে পরপর দেখুন বাম সাইড পর্যন্ত আমি 12টি ঘর করে নিয়েছি, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে পরপর আমি দেখুন এতটা ঘর গ্যাপ সরি এই এতটা পর্যন্ত দেখুন বাম সাইড পর্যন্ত আমি শুধু দুটো, এই যে দুটো রেড কালার তার ঠিক নিচে দুটো ঘর গ্যাপ দিয়ে বাম সাইড পর্যন্ত দেখুন আমি ঘরগুলো করে নিয়েছি, মাঝখানে শুধু একটি ঘর গ্যাপ দিয়েছি। এবারে দেখুন তার ঠিক নিচে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে আর ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে পরপর দেখুন রেড কালারের ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক নিচে দেখুন বাম সাইড থেকে 5টি ঘর গ্যাপ দিয়ে ডান সাইড থেকে 4টি ঘর গ্যাপ দিয়ে আবার দেখুন পরপর এইখানে আমি 7টি ঘর করে নিয়েছি। এবারে দেখুন এই 7টি ঘর কমপ্লিট হওয়ার পরে তার ঠিক পরেই দেখুন এইখানে যে আমি পরপর 12টি ঘর বলেছিলাম তার ঠিক নিচেই দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে পরপর আমি রেড কালারের ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক নিচে দেখুন আবার দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে আবার পরপর ঘরগুলো করে নিয়েছি। এবারে দেখুন তার ঠিক নিচেই আমি বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে আবার পরপর ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে আবার পরপর ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক নিচেই দেখুন আবার বাম সাইড থেকে পরপর 4টি ঘর করে নিয়েছি, তার ঠিক নিচে আবার 3টি ঘর, তার ঠিক নিচে দেখুন আবার বাম সাইড থেকে পরপর 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক নিচে আবার বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে পরপর 4টি ঘর। এবারে দেখুন এখানে যে 4টি ঘর করেছি তার ঠিক কোন থেকে দেখুন অর্থাৎ যে ডান সাইডে যে ঘরটি তার কোন থেকে ডান সাইডের দিকে দেখুন পরপর আমি 4টি ঘর করে নিয়েছি, সরি এখানে 5টি ঘর দেখুন পরপর 5টি ঘর করে নিয়েছি, তার কোন থেকে দেখুন এখানে পরপর 3টি ঘর, তার কোন থেকে এখানে দেখুন দুটো ঘর, তার ঠিক কোন থেকে এখানে দুটো ঘর, তার ঠিক কোন থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোন থেকে দেখুন এখানে একটি ঘর। এবারে দেখুন এক কোন থেকে পরপর দুটো ঘর তার ঠিক কোন অর্থাৎ এই যে দুটো ঘর তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, আর কোন থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোন থেকে এখানে একটি ঘর, তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। এবারে দেখুন আর কোন থেকে এখানে একটি ঘর, তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে একটি করে ঘর বাড়িয়ে এখানে দেখুন দুটো দুটো করে দেখুন 5টি লাইনে দুটো দুটো করে ঘর করে নিয়েছি, দেখুন 5টি লাইনে দুটো দুটো করে ঘর করার পরে তার ঠিক উপরে দেখুন ডান সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়ে পরপর 4টি ঘর করে নিয়েছি দেখুন। এবার দেখুন মাঝখানে 4টি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর দেখুন 4টি ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এবারে দেখুন বাম সাইডের দিকে পরপর ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক উপরে দেখুন আবার ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে আবার পরপর ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দেখুন পরপর আমি 9টি ঘর করে নিয়েছি। এইখানে দেখুন একটু এখানে যে আমি 9টি ঘর বলেছিলাম এখানে 8টি ঘর করে নিয়েছি। এবারে দেখুন আমি কিন্তু উপরের দিকে যাচ্ছি না, এটা 8টি ঘর যে করেছি, এবারে দেখুন এইখানে যে পরপর আমি যে দেখুন আপনারা একটু লক্ষ্য করে দেখুন এখানে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর দেখুন যে পরপর 35টি ঘর বলেছিলাম তার ঠিক নিচে 12টি ঘর বলেছিলাম, এই যে 35টি যে লাইন এখানে বাম সাইড থেকে দেখুন এইখান থেকে যে পরপর আমি 35টি ঘর বলেছিলাম তার ঠিক উপরে ডান সাইডের দিকে এখানে দেখুন এই কোন থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোন থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোন থেকে এখানে একটি ঘর, আবার কোন থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোন থেকে ডান সাইড দিকে দুটো ঘর, আর ঠিক উপরে দেখুন এখানে ডান সাইড দিকে পরপর দুটো ঘর বাড়িয়ে পরপর এখানে 3টি ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে দেখুন এখানে ডান সাইডের দিকে পরপর 3টি এক্সট্রা ঘর বাড়িয়ে নিয়েছি, তার ঠিক উপরে দেখুন এখানে ডান সাইডের দিকে পরপর 3টি ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি, মাঝখানে যে 4টি ঘর গ্যাপ দিয়েছিলাম এইভাবে এটি জয়েন্ট হয়ে যাবে। এটি জয়েন্ট হওয়ার পরে আপনারা কী করবেন, গ্যাপ পেয়ে যাবেন, আর এই গ্যাপটিকে দেখুন এখানে বাম সাইডে যেমন আমি অরেঞ্জ কালার দিয়ে গ্যাপটিকে পূরণ করেছি আমি ডান সাইডে একদম একই রকমভাবে দেখুন এই ডান সাইডে একদম অরেঞ্জ কালার দিয়ে আমি গ্যাপটিকে পূরণ করে নিয়েছি, আর আপনারা যে কালার দিয়ে ডিজাইনটি বানাচ্ছেন ওই কালার দিয়ে আপনারা কিন্তু ডিজাইনটিকে গ্যাপটিকে পূরণ করার চেষ্টা করবেন। এটি কমপ্লিট হওয়ার পরে এখানে যে আমি পরপর বলেছিলাম ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে বাম সাইড পর্যন্ত পরপর যে 8টি ঘর বলেছিলাম তার ঠিক উপরে 8টি ঘর গ্যাপ দিয়ে এখানে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক উপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক কোন থেকে দেখুন এখানে একটি ঘর,
এবারে দেখুন এর কোণ থেকে এখানে অর্থাৎ এই ঘরটির উপরে ঘরটি গ্যাপ দিয়ে পরপর তিনটি ঘর, তার ঠিক উপরে তিনটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে উপর নিচ করে পরপর দুটো ঘর, তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে উপর নিচ করে পরপর তিনটি ঘর। এবারে দেখুন এই তিনটি ঘর করার পরে কোণ থেকে দেখুন কোণাকোণি করে আমি এখানে পরপর দেখুন সাতটি ঘর করে নিয়েছি। দেখুন এখানে সাতটি ঘর যে করেছি তার ঠিক পরে এখানে পাশেই দেখুন পরপর আমি আরও একটি ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে তিনটি ঘর। অর্থাৎ এইখানে দেখুন যে পরপর এখানে যে দু কোণাকোণি করে যে সাতটি ঘর করেছিলাম, 7 নম্বর ঘর যেখানে হচ্ছে তার ঠিক পাশেই দেখুন এখানে আরও একটি ঘর করে নিয়েছি। করার পরে এবারে দেখুন অর্থাৎ এইখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে পরপর এখানে 5টি ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে দেখুন এখানে 3টি ঘর, তার ঠিক উপরে দেখুন ডান শ্রেণীর দিকে 1টি ঘর বাড়িয়ে 4টি ঘর, তার ঠিক উপরে দেখুন এখানে বাম শ্রেণীর দিকে 1টি ঘর বাড়িয়ে এখানে 5টি ঘর, তার ঠিক উপরে দেখুন আমি কি করেছি দেখুন এখানে 5টি ঘর করার পরে ডান সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়ে বাম সাইড পর্যন্ত দেখুন পরপর ঘরগুলো করে নিয়েছি। এবারে দেখুন এইখানে যে একটি বক্স দেখতে পাচ্ছেন আপনারা, জামান যে দেখুন দু সাইডে যে আমি ডিজাইনটি বানিয়েছি, এইখানে আপনারা কি করবেন যে এখানে যে 5টি ঘর হচ্ছে তার ঠিক নিচেই দেখুন এখানে পরপর যে 6টি ঘর ঠিক ওইখান থেকে আমি স্টার্ট করেছি দেখুন পরপর অরেঞ্জ কালার দিয়ে, পরপর এইখানে দেখুন পরপর আমি এখানে 7টি ঘর করে নিয়েছি, তার ঠিক নিচে দু সাইডে 1টি করে ঘর গ্যাপ দিয়ে 5টি ঘর, তার ঠিক উপরে দেখুন এখানে দুটো দুটো করে দুটা লাইনে ঘর করে নিয়েছি, তারপরে মেরুন কালার দিয়ে দেখুন অর্থাৎ এখানে যে রেড কালার দিয়ে আমি উপর নিচ করে আবার গ্যাপটিকে পূরণ করে নিয়েছি, তারপরেই দেখুন আবার উপর নিচ করে আমি এখানে দেখুন পরপর এখানে উপর নিচ করে আমি অরেঞ্জ কালার দিয়ে দেখুন দুটো ঘর বানিয়েছি, তারপরেই আবার গ্যাপটিকে রেড কালার দিয়ে পূরণ করেছি, তারপরে আবার দুটো দুটো করে ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে দেখুন আবার বাম সাইড থেকে দেখুন ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক উপরে বাম সাইডে 1টি ঘর গ্যাপ দিয়ে ডান সাইডে 1টি ঘর গ্যাপ দিয়ে আবার পরপর দেখুন 5টি ঘর করে নিয়েছি। এবারে দেখুন এইটি করার পরে তারপরেই দেখুন আমি ডান সাইড থেকে বাম সাইড পর্যন্ত একটি পুরো দেখুন ঘরগুলো করে নিয়েছি, মাঝখানে আমি কোনো ঘর গ্যাপ দেইনি, তার ঠিক উপরে দেখুন আবার একদম একই রকমভাবে করে নিয়েছি দেখুন ডান সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়েছি। বাম সাইডের দিকে আমি একটু পরেই দেখাচ্ছি দেখুন, তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে বাম সাইড পর্যন্ত টোটাল আমি ঘর করে নিয়েছি, দেখুন টোটাল আমি 11টি ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 1টি ঘর গ্যাপ দিয়ে ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক উপরে দেখুন ডান সাইড থেকে দেখুন ডান সাইড থেকে বাম সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। অর্থাৎ নিচে লাইনটি যেমনভাবে বানিয়েছি উপরের লাইনটি কিন্তু একদম একই রকমভাবে বানিয়ে নিয়েছি, তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক উপরে ডান সাইড থেকে দেখুন 1টি ঘর বাড়িয়ে বাম সাইডের দিকে 1টি ঘর গ্যাপ দিয়ে আবার পরপর ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক উপরে দেখুন ডান সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়ে বাম সাইডের দিকে 2টো ঘর গ্যাপ দিয়ে দিয়েছি, তার ঠিক উপরে দেখুন ডান সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে দেখুন পরপর আমি 5টি ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে ডান সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। এটি কমপ্লিট হওয়ার পরে এটি যখন কমপ্লিট হয়ে যাবে, এবার এটি কমপ্লিট হওয়ার পরে এখানে যখন কমপ্লিট হয়ে যাবে, এবারে দেখুন বাম সাইড থেকে যখন আমি স্টার্ট করেছিলাম এইখানে 5টি বলে আমি কিন্তু জয়েন্ট করে তারপরে কিন্তু এখানে গ্যাপটিকে পূরণ করার কথা বলেছিলাম, আমি কিন্তু উপরের দিকে ঘরের সংখ্যাগুলো কিন্তু বলিনি তখন। এবারে দেখুন এইখানে যে আমি জয়েন্ট যখন হয়ে যেখানে হয়ে যাচ্ছে কমপ্লিট হয়ে যাচ্ছে তার ঠিক উপরেই বাম সাইডের দিকে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 2টো ঘর, তার ঠিক উপরে 2টো ঘর গ্যাপ দিয়ে পরপর 4টি ঘর, তারপরে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর। এবারে দেখুন এখানে সরি এখানে পরপর 2টো ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, তার ঠিক উপরে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 2টো ঘর, তার ঠিক উপরে 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর দেখুন 7টি ঘর। এবারে দেখুন 7টি ঘর যেখানে হচ্ছে তার ঠিক উপরে এখানে 2টো ঘর, তার ঠিক উপরে এখানে 2টো ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে উপর নিচ করে 2টো ঘর। এবারে দেখুন সরি এখানে দেখুন 2টো 2টো ঘরে যে করেছি তার ঠিক উপরেই দেখুন এখানে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে এখানে 2টো ঘর। এবারে দেখুন বাম সাইডের দিকে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে উপর নিচ করে 2টো ঘর। এবারে দেখুন এই যে 2টো ঘর যেখানে আমি উপরে যে ঘরটি তার ঠিক পরেই এখানে 1টি ঘর করে নিয়ে তারপরেই দেখুন উপরে 1টি ঘর করে নিয়েছি, এইখান থেকে দেখুন পরপর আমি 5টি ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে এখানে 4টি ঘর, তার ঠিক উপরে এখানে 2টো ঘর। এবারে দেখুন তার ঠিক উপরে বাম সাইডের দিকে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 2টো ঘর। এবারে দেখুন তার ঠিক উপরে বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত আমি পরপর দেখুন ঘরগুলো পুরো জয়েন্ট করে নিয়েছি, মাঝখানে কোনো ঘর গ্যাপ দেয়নি, তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে 1টি ঘর গ্যাপ দিয়ে ডান সাইড পর্যন্ত দেখুন পরপর ঘরগুলো করে নিয়েছি, মাঝখানে কোনো ঘর গ্যাপ দেয়নি, তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে এখানে পরপর 7টি ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে দেখুন এখানে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে পরপর এখানে 7টি ঘর করে নিয়েছি, ডান সাইডের দিকে 1টি ঘর গ্যাপ দিয়ে দিয়েছি, তার ঠিক উপরে দেখুন
বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। দেখুন তার ঠিক উপরে বাম সাইড থেকে দেখুন পরপর ঘরগুলো করে নিয়ে ডান সাইডের দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর ছটি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর চারটি ঘর। এরই কমপ্লিট হওয়ার পরে এখানে দেখুন, এইখানে যে আমি এই ডান সাইডে যেমনভাবে একটি বক্স বানিয়েছি, বাম সাইডে কিন্তু একদম একই রকমভাবে বানিয়েছি। এবারে যখন আপনারা যখন স্টার্ট করবেন, আপনারা যখন এই বাম সাইডে যখন বক্সটি যখন স্টার্ট করবেন, আপনারা কী করবেন, এইখানে যে বক্সটি যখন বানানো হয়ে যাবে ডান সাইডে, তার ঠিক পরেই দেখুন এই যে রেড কালারটি যে আমি স্টার্ট করেছি, পাঁচটি অরেঞ্জ কালারের পরেই যে রেড কালারের যে ঘরগুলো আমি স্টার্ট করেছি, ঠিক 1, 2, 3 করে 13টি ঘর গুনার পরে যেখানে 14 নম্বর ঘর হচ্ছে, ঠিক ওখান থেকে আবার পরপর 5টি অরেঞ্জ কালারের ঘর করে নিয়েছি। আর একদম একই রকমভাবে ডান সাইডে যেমনভাবে বানানো হয়েছে, বাম সাইডে কিন্তু একদম একই রকমভাবে বানিয়ে নিয়েছি। এবারে দেখুন এটি কমপ্লিট হওয়ার পরে মাঝখানে আপনারা পুরো কিন্তু গ্যাপ পাবেন। আমি কিন্তু যেমনভাবে বলেছি আপনারা কিন্তু ওই রকম করলে আপনাদের ডিজাইনটি কিন্তু তাড়াতাড়ি ডিজাইনটি আপনারা কিন্তু ভরাট করে নিতে পারবেন, অর্থাৎ ডিজাইনটি তোলার পরে আপনারা কিন্তু তাড়াতাড়ি ভরাট করে নিতে পারবেন। এইভাবে ডিজাইনটি বানানোর পরে আপনারা কিন্তু গ্যাপ পেয়ে যাবেন, মাঝখানে একদম গ্যাপ পেয়ে যাবেন। আর গ্যাপটিকে দেখুন আমি পুরো রেড কালার দিয়ে, যে কালার দিয়ে আমি ডিজাইনটি বানিয়েছি ওই কালারটাই দেখুন দিয়ে আমি পুরো কিন্তু ডিজাইনটি কিন্তু আমি গ্যাপটিকে পূরণ করে নিয়েছি। আর এই মাঝখানে দেখুন কিছু কিছু জায়গায় আমি অরেঞ্জ কালার যেখানে দিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো কালার দিয়েও গ্যাপটিকে পূরণ করতে পারেন। আপনারা কিন্তু চেষ্টা করবেন এখানে দুটো কালার দেওয়ার চেষ্টা করবেন। এবারে দেখুন এইখানে যে আমি যে হাতের যে ডিজাইনটি বানিয়েছি, দেখুন এইখান থেকে এখানে প্রথমে যে হাতের যে ড্রেসের যে ডিজাইনটি বানিয়েছি, এইখানে যে পরপর আমি ছাত্রী ঘর বলেছিলাম দেখুন, তার ঠিক উপরেই দেখুন এইখানে পরপর বাম সাইড থেকে পরপর আমি কী করেছি, ছটি ঘর নিয়ে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে আবার পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে লেন একদম একই রকম রেখেছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে আবার দেখুন পরপর ঘরগুলো করে নিয়েছি, অর্থাৎ দেখুন তার ঠিক উপরে লাইনটি আবার একদম একইভাবে করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত পরপর দেখুন গ্যাপগুলো পুরো পূরণ করে নিয়েছি, মাঝখানে আমি কোনো ঘর গ্যাপ দিইনি। তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে পরপর 6টি অরেঞ্জ কালারের ঘর করেছি, তার ঠিক উপরে এখানে 4টি, তার ঠিক উপরে দেখুন আবার 4টি ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে 3টি, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো দুটো করে দুটো লাইনে ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। এটা কমপ্লিট হওয়ার পরে এখানে যে 6টি ঘর, এখানে দেখুন আমি হাতের যে হাতের শেপটি আমি দিয়েছি, এখানে পরপর 4টি ঘর করে নিয়েছি। আপনারা চাইলে ব্ল্যাক কালার দিয়েও ডিজাইনটি বানাতে পারেন। এখানে দেখুন 4টি ঘর করেছি, তার ঠিক কোন থেকে এখানে দুটো ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, আর কোন থেকে পরপর দেখুন 5টি ঘর করেছি, আর কোন থেকে দেখুন কোনাকুনি করে 3টি ঘর, তার ঠিক কোন থেকে পাশাপাশি দেখুন দুটো ঘর, তার ঠিক কোন থেকে দেখুন পরপর দুটো ঘর, এবার দেখুন আর কোন থেকে পরপর দেখুন 5টি ঘর। এবার দেখুন এইটি 5টি ঘর কমপ্লিট হওয়ার পরে এই যে লাস্ট শেষে দেখুন ডান সাইডে যে ঘরটি, তার ঠিক নিচে এখানে একটি ঘর, এবারে দেখুন তার ঠিক নিচে বাম সাইড পর্যন্ত পরপর 4টি ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, তার ঠিক নিচে দু সাইডে একটি ঘরে ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক নিচে দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে পরপর 3টি ঘর, তার ঠিক কোন থেকে দেখুন এখানে একটি ঘর, এবারে দেখুন আর ঠিক নিচে দেখুন বাম সাইড পর্যন্ত পরপর 4টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, আর কোন থেকে দেখুন পরপর 4টি ঘর। এবারে দেখুন এখানে যে পরপর প্রথমে যে আমি 4টি ঘর বলেছিলাম এইভাবে এসে জয়েন্ট হয়ে যাবে। আর এইখানে মাঝখানে আপনারা কিন্তু অবশ্যই স্কিন কালার দিয়ে গ্যাপটিকে পূরণ করার চেষ্টা করবেন। এবারে দেখুন এটি কমপ্লিট হওয়ার পরে এইখানে যে পরপর যে আমি আঙুলি যে শেপের যে ডিজাইনটি বলছি বলেছিলাম দেখুন প্রথমে, তার ঠিক পরেই দেখুন ডান সাইড থেকে 4টি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক কোন থেকে কোনাকুনি করে দুটো ঘর, আর কোন থেকে উপনিচ করে দুটো ঘর, তার ঠিক কোন থেকে উপনিচ করে দুটো ঘর, এবারে দেখুন আর কোন থেকে কোনাকুনি করে 4টি ঘর। এখানে যে দেখুন 4টি ঘর করেছি, এই নিচ থেকে যে দ্বিতীয় নম্বর ঘর, অর্থাৎ উপর থেকে আপনারা দুটো ঘর গ্যাপ দিয়ে তৃতীয় নম্বর, অর্থাৎ দেখুন 1, 2 দ্বিতীয় নম্বর ঘর যেখানে হচ্ছে, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে উপর নিচ করে পরপর 3টি ঘর, আর কোন থেকে এখানে একটি ঘর। এবারে দেখুন এই যে ঘরটি কোন থেকে দেখুন পরপর 3টি ঘর, আর কোন থেকে দেখুন ডান সাইডের দিকে পরপর দুটো ঘর। এটা যে কানের ডিজাইনটি, এটা কমপ্লিট হওয়ার পরে আমি কিন্তু উপরের দিকে যাচ্ছি না, কিন্তু দেখুন ব্ল্যাক কালারের যে ডিজাইনটি বানিয়েছে আমি কিন্তু এখন উপরের দিকে যাচ্ছি না। এখান থেকে দেখুন এইটা কমপ্লিট হওয়ার পরে, কানের ডিজাইনটি কমপ্লিট হওয়ার পরে এইবারে দেখুন এখানে আমি নিচের দিকে দেখাচ্ছি, দেখুন গলার যে শেপটি দিয়েছি এইখানে পরপর 5টি ঘর, তারপরে 1টি ঘর, তারপরে এখানে পরপর বাম সাইডের দিকে 4টি ঘর পেয়ে যাবেন। তারপরেই দেখুন একটি ঘর গ্যাপ দিয়ে তার ঠিক নিচেই দেখুন যেখানে রেড কালার দিয়েছি, তারপরে এখানে দুটো ঘর করে নিয়েছি, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে তার ঠিক নিচের লাইনে পরপর 5টি ঘর, তার ঠিক নিচে দেখুন এই ঘরটির ঠিক নিচে এইখান থেকে এইখান পর্যন্ত, অর্থাৎ আমার ঘর আছে এখানে,
এইখান থেকে দেখুন বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত, দেখুন ডান সাইড পর্যন্ত টোটাল আমার এখানে 12টি ঘর আছে। তারপরে একটি অরেঞ্জ কালার দিয়েছি। এবারে দেখুন এই যে একটি ঘর অরেঞ্জ কালার করেছি, তার ঠিক উপরেই দেখুন এখানে একটি ঘর করে, তারপরে ডান সাইডের দিকে একটি ঘর করে নিয়েছি, তার ঠিক কোন দিকে দেখুন এখানে পরপর দুটো ঘর, তার ঠিক উপরে দেখুন বাম সাইড দিকে একটি ঘর, গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক কোন দিকে এখানে একটি ঘর, আর কোন দিকে দেখুন ডান সাইডের দিকে এখানে পরপর দুটো ঘর, তার ঠিক কোন দিকে কোনাকুনি করে চারটি ঘর করে নিয়েছি। যেখানে 4 নম্বর ঘর হচ্ছে তার ঠিক ডান সাইডের দিকে দেখুন পরপর আমি আরও 4টি ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি, এখানে টোটাল আমার 5টি ঘর। এবারে দেখুন তার ঠিক উপরে দেখুন বাম সাইড দিকে একটি ঘর, গ্যাপ দিয়ে উপর নিচ করে দুটো ঘর, আর কোন দিকে দেখুন কোনাকুনি করে দুটো ঘর। এবারে দেখুন এখানে যে 5টি ঘর আর কোন দিকে পরপর দুটো ঘর, তার ঠিক কোন দিকে দেখুন কোনাকুনি করে দুটো ঘর, আর ঠিক উপরে দেখুন পরপর 3টি ঘর, অর্থাৎ এখানে উপর নিচ করে টোটাল এখানে কিন্তু আমার 4টি ঘর আছে। তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে বাম সাইডের দিকে পরপর 5টি ঘর, এই যে 5টি ঘর করেছি তার ঠিক পরেই দেখুন, অর্থাৎ এই ঘরটি ঠিক নিচে ঘরটি গ্যাপ দিয়ে বাম সাইডের দিকে এখানে 1টি ঘর করে নিয়েছি। এটা হচ্ছে কানের যে সেপটি দিয়েছি, আর এই কানের সেপটি করার পরে, সেফটি দেওয়ার পরে তারপরেই দেখুন এখানে আপনারা মাঝখানে কিন্তু গ্যাপ পেয়ে যাবেন। আর এখানে অবশ্যই কিন্তু দেখুন আমি এখানে অবশ্যই অরেঞ্জ কালারটা দিয়ে গ্যাপটিকে পূরণ করার চেষ্টা করেছি। দেখুন অর্থাৎ আপনারা দেখুন এইখানে এই যে হাতের যে ডিজাইনটি গ্যাপটিকে যেভাবে পূরণ করবেন, যে কালার দিয়ে পূরণ করবে আপনারা কিন্তু ওই কালারটা দিয়ে এখানে গলার যে দেখুন নিচে যে গ্যাপটিকে পাবেন অবশ্যই এটিকে পূরণ করার চেষ্টা করবেন। এবারে দেখুন এটি কমপ্লিট হওয়ার পরে এখানে দেখুন আমি যে ঠোঁটের যে সেপটি দিয়েছি, দেখুন মাঝখানে আমি যে ডিজাইনটি বানিয়েছি, আপনারা কী করবেন এইখানে যে দুটো ঘর, অর্থাৎ এই আঙুলের ডিজাইনটি, তারপরে দেখুন এখানে পরপর দুটো ঘর, তার অর্থাৎ এই আঙুলের ডিজাইন দেখুন একবার লক্ষ্য করে দেখুন এখানে 5টি ঘর, তার ঠিক নিচে 1টি ঘর, এখানে ডান সাইড থেকে বাম সাইড পর্যন্ত যে পরপর 4টি ঘর করেছিলাম, তারপরেই দেখুন 5টি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, তার কোন থেকে দেখুন এখানে 1টি ঘর। এবারে দেখুন তার ঠিক উপরে 1টি ঘর গ্যাপ দিয়ে তার ঠিক উপরের লাইনে দেখুন ডান সাইড থেকে 1টি ঘর বাড়িয়ে পরপর দেখুন বাম সাইড পর্যন্ত এখানে দেখুন 5টি ঘর করে নিয়েছি, আর কোন থেকে এখানে উপর নিচ করে দুটো ঘর, এর কোন থেকে এখানে 1টি ঘর। এবারে দেখুন আর কোন দিকে ডান সাইডের দিকে আর কোন থেকে 1টি ঘর, এবারে কোন থেকে দেখুন পাশাপাশি করে দুটো ঘর। এটি কমপ্লিট হওয়ার পরে এইখানে দেখুন আমি নাকের সেপটি দিয়েছি, নাকের যে সেপের যে ডিজাইনটি বানিয়েছি এইখানে বাম সাইড থেকে দেখুন পরপর যে আমি ডান সাইড পর্যন্ত 5টি ঘর করেছি, বাম সাইড থেকে 2য় নম্বর ঘর যেখানে হচ্ছে তার ঠিক উপরেই দেখুন পরপর 5টি ঘর গ্যাপ দেওয়া, 6 নম্বর ঘর যেখানে হচ্ছে ওইখান থেকে আমি ডিজাইনটি স্টার্ট করেছি পরপর দুটো ঘর, আর কোন থেকে দেখুন উপর পরপর এখানে 3টি ঘর, তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দেয় ডান সাইডের দিকে দুটো ঘর। এটি কমপ্লিট হওয়ার পরে আপনারা কী করবেন, বাম সাইডের দিকে দেখুন আমি 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে হোয়াইট কালারের পরপর 4টি ঘর বানিয়েছি, তার ঠিক উপরে লাইন একদম একই রকমভাবে করে নিয়েছি, তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে 2টো ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর এখানে হোয়াইট কালার দিয়ে 3টি ঘর করেছি, তারপরে 3টি গ্রিন কালার দিয়েছি, তারপরে এখানে 1টি হোয়াইট কালারের ঘর করেছি, তার ঠিক উপরের ঘরটি দেখুন আবার 1টি হোয়াইট কালার করে নিয়েছি, তার ঠিক পরেই দেখুন আবার 1টি গ্রিন কালার, তারপরে 1টি ব্ল্যাক কালার দিয়েছি, তারপরে 2টো গ্রিন কালার, তারপরে দেখুন পরপর এখানে 2টো হোয়াইট কালার, এই 2টো 2টো করে দেখুন নিচ থেকে এখানে পরপর 5টি লাইনে 2টো 2টো করে ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত পরপর 3টি ঘর করে নিয়েছি। এবারে দেখুন এই যে 2টো ঘর তার ঠিক পরেই দেখুন এখানে 1টি ঘর, এই যে 2টো ঘর করেছিলাম তার ঠিক উপরেই দেখুন এখানে 1টি গ্রিন কালারের ঘর করেছি, 1টি 1টি করে 3টি লাইনে ঘর করে নিয়েছি, আর কোন থেকে এখানে 1টি ঘর। এটি কমপ্লিট হওয়ার পরে এখানে মাঝখানে যে ব্ল্যাক কালার দিয়ে আমি যে চোখের যে তারার যে ডিজাইনটি বানিয়েছি এখানে 1টি ঘর, তার ঠিক পরেই 2 সাইডে 1টি করে ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক উপরে দেখুন ডান সাইড থেকে পরপর 2টো ঘর করেছি, মাঝখানে আমি 1টি হোয়াইট কালারে দেখুন ঘর বানিয়েছি, তার ঠিক উপরে আবার পরপর ডান সাইড পর্যন্ত 3টি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে 1টি ঘর ঘের দিয়ে এখানে 1টি ঘর, আর উপরে ঘরটি গ্যাপ দিয়ে বাম সাইড পর্যন্ত পরপর 4টি ঘর, তার ঠিক কোন থেকে দেখুন এখানে 1টি ঘর। এবার দেখুন এটি কমপ্লিট হওয়ার পরে তারপরে যেখানে 4টি কালো ব্ল্যাক কালার দিয়ে আমি ঘর বানিয়েছি, আর কোন থেকে দেখুন এখানে 1টি ঘর করে নিয়েছি, তার ঠিক কোন থেকে পরপর দেখুন এখানে 2টো ঘর। এটি কমপ্লিট হওয়ার পরে এটি যখন কমপ্লিট হয়ে যাবে তার ঠিক পরে এখানে যে নাকের যে ডিজাইনটি বানিয়েছিলাম দেখুন তার ঠিক পরেই এখানে 10টি ঘর গ্যাপ দিয়ে 11 নম্বর ঘর থেকে আমি 2টো হোয়াইট কালারের ঘর করেছি, দেখুন তার ঠিক নিচে আবার পরপর 3টি ঘর। এবারে দেখুন এই 2টো 2টো করে এখানে দেখুন পরপর আমি 5টি লাইনে 2টো 2টো করে ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে পরপর 3টি ঘর করে নিয়েছি। এটা কমপ্লিট হওয়ার পরে এখানে যে 3টি ঘর তার ঠিক নিচেই বাম সাইড থেকে 2টো ঘর গ্যাপ দিয়ে পরপর 4টি ঘর, তার ঠিক নিচের লাইন আবার দেখুন পরপর 4টি ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে দেখুন এখানে পরপর 3টি আমি গ্রিন কালারের ঘর করেছি, আর এখানে দেখুন 1টি হোয়াইট কালারের ঘর করেছি, তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে পরপর 5টি ঘর,
তার ঠিক উপরে বাম সাইডের দিকে দেখুন দুটো ঘর আমি গ্রিন কালার করেছি, তারপরে এখানে একটি গ্রিন কালার, আবার দেখুন পরপর একটি একটি করে তিনটি লাইনে গ্রিন কালার করে নিয়েছি, আর কোন থেকে দেখুন এখানে একটি গ্রিন কালার। এবারে এখানে যে চারটি গ্রিন সরি এখানে যে পাঁচটি গ্রিন কালারের ঘর করেছিলাম তার ঠিক উপরেই দেখুন এখানে একটি গ্রিন কালার। গ্রিন কালারের ঘরটি কমপ্লিট হওয়ার পরে এইখানে দেখুন দুটো দুটো ব্ল্যাক কালারের ঘর করেছি, তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর বাড়িয়ে চারটি ঘর, তার ঠিক উপরে এখানে ডান সাইড থেকে পরপর তিনটি দেখুন ব্ল্যাক কালারের ঘর করেছি, আর এখানে দেখুন হোয়াইট কালারের একটি দেখুন ঘর করেছি, তার ঠিক উপরে আবার চারটি ব্ল্যাক কালার, তার ঠিক উপরে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে আবার দেখুন পরপর পাঁচটি ব্ল্যাক কালারের ঘর করেছি, আর কোন থেকে দেখুন এখানে একটি ঘর, আর এইখানে দেখুন এইখানে যে পরপর পাঁচটি ঘর করেছিলাম একটি ঘর গ্যাপ দিয়ে এখান থেকে আবার ডিজাইনটি স্টার্ট করেছি, কোনা কোনি করে দুটো ঘর, আর কোন থেকে পাওয়ার পর দেখুন দুটো ঘর, এটা কমপ্লিট হয়ে গেছে। এটা কমপ্লিট হওয়ার পরে এইখানে আমি হাত এবারে দেখুন জামার যে হাতের যে ডিজাইনটি এইটা দেখুন এইটা যে বানিয়েছি এইখানে আপনারা কী করবেন, এটা কমপ্লিট এই চোখের ডিজাইনটি কমপ্লিট হওয়ার পরে এইখানে দেখুন যে জামার যে ডিজাইনটি বানিয়েছি উপর থেকে দুটো দেখুন দুটো ঘর গ্যাপ দিয়ে তারপরে তৃতীয় নম্বর লাইনে অর্থাৎ উপর থেকে দুটো লাইন গ্যাপ দিয়ে তৃতীয় নম্বর লাইন থেকে আমি স্টার্ট করেছি অরেঞ্জ কালারের ডিজাইনটি, পরপর দেখুন এখানে তিনটি ঘর, তার ঠিক ডান সাইডের দিকে দুটো ঘর, তার ঠিক দেখুন ডান সাইডের দিকে তিনটি ঘর, তার ঠিক ডান সাইডের দিকে পরপর দুটো ঘর, তার ঠিক ডান সাইডের দিকে দেখুন আবার দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি, তার ঠিক ডান সাইডের দিকে আবার দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি, বাম সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি, আর মাঝখানে দেখুন মাঝখানে যে দেখুন আমি পরপর এইভাবে যে বললাম এইভাবে কিন্তু আপনারা গ্যাপগুলো পূরণ করতে যাবেন। এবারে দেখুন তার ঠিক নিচে দেখুন ডান সাইডের দিকে আবার দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে বাম সাইড পর্যন্ত পরপর ঘরগুলো পূরণ করে নিয়েছি, তার ঠিক নিচে আবার ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে বাম সাইড পর্যন্ত পরপর ঘরগুলো পূরণ করে নিয়েছি, তার ঠিক নিচে আবার ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে আবার বাম সাইড পর্যন্ত পরপর ঘরগুলো পূরণ করে নিয়েছি, তার ঠিক নিচে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে বাম সাইড পর্যন্ত পরপর ঘরগুলো পূরণ করে নিয়েছি, তার ঠিক নিচে আবার ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে আবার বাম সাইড পর্যন্ত পরপর ঘরগুলো পূরণ করে নিয়েছি, তার ঠিক নিচে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর এক্সট্রা বাড়িয়ে আবার বাম সাইড পর্যন্ত পরপর ঘরগুলো পূরণ করে নিয়েছি, তার ঠিক নিচে দেখুন আবার ডান সাইড পর্যন্ত অর্থাৎ বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি, দেখুন ডান সাইডের দিকে আমি কোনো ঘর এক্সট্রা বাড়াইনি, তার ঠিক নিচে দেখুন আবার ডান সাইডের দিকে একটি ঘর এক্সট্রা বাড়িয়ে বাম সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক নিচে দেখুন বাম সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়ে বাম সাইডের দিকে চারটি ঘরে গ্যাপ দিয়ে তারপরে দেখুন আমি পরপর পুরো ঘরগুলো আমি পূরণ করে নিয়েছি অরেঞ্জ কালার দিয়ে, তার ঠিক নিচে দেখুন ডান সাইডের দিকে দুটো ঘর গ্যাপ দিয়ে আমি বাম সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক নিচে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে আবার বাম সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে বাম সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক নিচে দেখুন ডান সাইড থেকে বাম সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক নিচে দেখুন ডান সাইড থেকে দুটো সরি বাম সাইড থেকে এখানে দুটো ঘর গ্যাপ দিয়ে ডান সাইড পর্যন্ত দেখুন এখানে তিনটি ঘর করেছি আর এখানে একটি ঘর গ্যাপ দিয়ে দিয়েছি। এবারে দেখুন এটি কমপ্লিট হওয়ার পরে এখানে যে হাতের যে ডিজাইনটি বানিয়েছি দেখুন এখানে যে পরপর চারটি ঘর গ্যাপ দেওয়ার কথা বলেছিলাম এইখান থেকে পরপর চারটি ঘর দেখুন আমি স্টার্ট করেছি, তারপরেই দেখুন ওইখানে অর্থাৎ পরপর আমি সাতটি ঘর করে নিয়েছি, আর কোন থেকে এখানে একটি ঘর, তার ঠিক নিচে দেখুন বাম সাইডের দিকে পরপর তিনটি ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর করে আবার দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, তার ঠিক নিচে দেখুন এখানে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, এবারে দেখুন আর কোন থেকে দেখুন এখানে একটি ঘর তারপরে তিনটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, এবারে দেখুন আর কোন থেকে এখানে পরপর দুটো ঘর, তার ঠিক কোন থেকে এখানে একটি ঘর, আর এই কোন থেকে উপর নিচ করে দুটো ঘর, এবারে দেখুন এইখানে যে দুটো ঘর মাঝখানে একটি ঘর গ্যাপ দিয়েছি তার ঠিক নিচে উপর নিচ করে দুটো ঘর, আর কোন থেকে পর পাশাপাশি করে দুটো ঘর, আর কোন থেকে দেখুন পরপর দুটো ঘর, তার ঠিক কোন থেকে এখানে পাশাপাশি করে দুটো ঘর, আর কোন থেকে এখানে কোন থেকে দেখুন এখানে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, আর ঠিক উপরে দেখুন পরপর দুটো ঘর, এবারে দেখুন আর কোন থেকে পরপর দুটো ঘর, তার ঠিক কোন থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোন থেকে এখানে একটি ঘর, কোনাকুনি করে দেখুন এখানে একটি ঘর করে নিয়েছি, আর কোন থেকে এখানে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক কোন থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোন থেকে দেখুন পাশাপাশি করে দুটো ঘর, এইভাবে এসে এটি জয়েন্ট হয়ে যাবে, আর এটি জয়েন্ট হওয়ার পরে আপনারা কিন্তু স্কিন কালার দিয়ে অবশ্যই কিন্তু গ্যাপটিকে পূরণ করার চেষ্টা করবেন। এবারে দেখুন এটি কমপ্লিট হওয়ার পরে এখানে যে চুলের যে ডিজাইনটি বানাচ্ছি এবারে দেখুন যে বানিয়েছি এইখান থেকে আমি স্টার্ট করেছি যে কানের ডিজাইনটি বাম সাইডে যে কানের যে ডিজাইনটি আমি বানিয়েছি উপর নিচ থেকে যে এখানে যে পরপর দেখুন উপরে যে ঘরটি তারপরেই দেখুন এখানে তিনটি ঘর বানিয়েছি কালো কালারে, তারপরেই দেখুন আবার পরপর তিনটি ঘর করে নিয়েছি, এর নিচেই দেখুন অর্থাৎ দেখুন এখানে যে তিনটি ঘর তার ঠিক নিচে এখানে একটি ঘর, অর্থাৎ এখানে দুটো লাইন পরপর তিনটি তিনটি করে করে নিয়েছি,
তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে পরপর চারটি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর, তার ঠিক উপরের লাইন কিন্তু একদম একই রকম ভাবে করে নিয়েছি। তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর, তার ঠিক উপরে আবার পরপর তিনটি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি তিনটি করে দেখুন এইখানে, দেখুন এখানে তিনটি তিনটি করে আটটি লাইনে তিনটি তিনটি করে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর পাঁচটি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে চারটি চারটি করে তিনটি লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন আবার ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে বাম সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। একই রকম ভাবে আরো তিনটি লাইন দেখুন একদম একই রকম ভাবে করে নিয়েছি, অর্থাৎ চারটি লাইন কিন্তু একদম একই রকম ভাবে বানিয়ে নিয়েছি। তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে বাম সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে লাইনটি কিন্তু একদম একই রকম ভাবে করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে দেখুন পরপর ঘরগুলো করে নিয়ে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে বাম সাইডের দিকে দেখুন চারটি ঘর এক্সট্রা বাড়িয়ে আমি পরপর ঘরগুলো করে নিয়েছি, মাঝখানে কোনো ঘর গ্যাপ দেয়নি। তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে দুটো ঘর গ্যাপ দিয়ে দেখুন বাম সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। তারপরেই দেখুন ডান সাইডের দিকে আমি এক্সট্রা ঘর করে নিয়েছি সাতটি ঘর, দেখুন এখানে সাতটি ঘর নয়, এখানে বাম সাইডের দিকে দুটো ঘর গ্যাপ দিয়ে পরপর ঘরগুলো করে নিয়ে ডান সাইডের দিকে আমি এখানে আটটি ঘর করে নিয়েছি। আটটি ঘর করার পরে কিন্তু এই সাইডের ঘরগুলো বলছি না, ডান সাইডে আটটি ঘর করার পরেই আপনারা কিন্তু গ্যাপ পেয়ে যাবেন। এবারে দেখুন এইখানে আটটি ঘর যে আমি গ্যাপ দেওয়ার কথা বলেছিলাম, তারপরেই লাইনে দেখুন এইখানে এখানে আটটি ঘর গ্যাপ দেওয়ার পরেই এখানে বাম সাইডের দিকে দেখুন দেখাচ্ছি আমি দুটো ঘর গ্যাপ দিয়ে আবার ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে আবার একটি ঘর গ্যাপ দিয়ে দিয়েছি। তার ঠিক উপরে দেখুন আবার বাম সাইড থেকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি। তার ঠিক উপরে আবার বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক কোন থেকে দেখুন এখানে একটি ঘর, তার ঠিক উপরে দেখুন আবার একটি ঘর গ্যাপ দিয়ে এখানে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর, আর কোন থেকে দেখুন এখানে একটি ঘর, আবার দেখুন আর কোন থেকে এখানে একটি ঘর, এবারে দেখুন আর কোন থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোন থেকে দেখুন এখানে পরপর দুটো ঘর, তার ঠিক উপরে দেখুন দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, তার ঠিক উপরে আবার দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে দেখুন দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে দেখুন উপরে যে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর করেছি, তার ঠিক উপরে আবার বাম সাইডের দিকে দেখুন দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে এখানে দেখুন পরপর ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে আবার দেখুন পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন ঘর দুটো ঘর একই রকম দেখুন দুটো ঘর করে তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে পরপর তিনটি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন তিনটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর দেখুন পাঁচটি ঘর করে নিয়েছি। এবারে দেখুন এই পাঁচটি ঘর করার পরে তার ঠিক উপরেই দেখুন এই পাঁচটি ঘর গ্যাপ দিয়ে আমি এখানে দেখুন ডান সাইড পর্যন্ত পাঁচটি ঘর গ্যাপ দিয়ে এখানে সাতটি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে সাতটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর দেখুন পাঁচটি ঘর করে নিয়েছি। এবারে দেখুন তার ঠিক নিচেই এখানে ডান সাইডের দিকে দেখুন আমি আবার পরপর পাঁচটি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে আবার দেখুন ডান সাইডের দিকে তিনটি ঘর বাড়িয়ে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন আবার ডান সাইডের দিকে আমি দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি। এবারে দেখুন তার ঠিক নিচে আবার ডান সাইডের দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর তিনটি ঘর, তার ঠিক উপরে দেখুন এখানে পরপর তিনটি ঘর, তার ঠিক নিচে দেখুন আবার ডান সাইডের দিকে তিনটি ঘর বাড়িয়ে এখানে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক নিচে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে আবার বাম সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন এখানে কোন দিকে এখানে একটি ঘর দেখুন বাড়িয়ে আবার বাম সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক পরেই দেখুন এখানে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। এবারে দেখুন এই যে দুটো ঘর তার ঠিক নিচেই ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে সরি ডান সাইডের দিকে দেখুন এখানে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তারপরেই দেখুন বাম সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচেই দেখুন এখানে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে দেখুন ডান সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে আরও দেখুন চারটি লাইন একদম একই রকমভাবে করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন আমি ডান সাইডের দিকে পরপর চারটি ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন ডান সাইডে একটি ঘর গ্যাপ দিয়ে বাম সাইডে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন ডান সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে আবার দেখুন পরপর বাম সাইড পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন এই ঘরটি ঠিক নিচেই দেখুন একটি ঘর করে আবার বাম সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে আবার একটি ঘর করে ডান সাইডের দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি।
আর পরপর দেখুন বাম সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক নিচে দেখুন ডান সাইডের দিকে তিনটি ঘর এক্সট্রা বাড়িয়ে বাম সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক নিচে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর করে নিয়েছি, তারপরেই দেখুন আবার বাম সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক নিচে দেখুন একটি ঘর করে নিয়েছি, আর এখানে ঘরটি ঠিক নিচে একটি ঘর গ্যাপ দিয়ে তারপরে একটি ঘর করেছি, পরপর দুটো লাইনে একদম একই রকমভাবে করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন এখানে বাম সাইডে সরি ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে বাম সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক কোন থেকে এখানে উপর নিচ করে দুটো ঘর করে নিয়েছি, আর বাম সাইড থেকে দেখুন পরপর ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক কোন থেকে দেখুন এখানে একটি ঘর করে নিয়েছি, অর্থাৎ একটি একটি করে দেখুন এখানে সাতটি লাইন একদম একই রকমভাবে করে নিয়েছি। দেখুন সাতটি লাইন একদম একই রকমভাবে করার পরে তার ঠিক নিচেই দেখুন ঘরটি গ্যাপ দিয়ে বাম সাইডের দিকে এখানে দেখুন পরপর চারটি ঘর করে নিয়েছি, আর কোন থেকে পরপর দেখুন তিনটি ঘর, তার ঠিক কোন থেকে দেখুন এখানে উপর নিচ করে দুটো ঘর, আর কোন থেকে দেখুন পরপর তিনটি ঘর, তার ঠিক কোন থেকে দেখুন পরপর তিনটি ঘর, তারপরেই দেখুন এই ঘরটির ঠিক নিচেই ঘর একটি ঘর করে আবার ডান সাইডের দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি, তার ঠিক নিচে দেখুন এখানে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর করে নিয়েছি, তারপরেই দেখুন আবার পরপর তিনটি লাইন একদম একই রকমভাবে করে নিয়েছি, আর কোন থেকে দেখুন কোনাকুনি করে আমি এখানে দেখুন সাতটি লাইন একদম একই রকমভাবে করে নিয়েছি। এবার দেখুন এই সাতটি লাইন করার পরে এখানে এসে যে জয়েন্ট হয়ে যাবে আমরা কিন্তু গ্যাপ পাবে না, এই যে ঘরটি এই যে একটি ঘর এসে এভাবে জয়েন্ট হয়ে যাবে, তার ঠিক পরেই দেখুন এখানে একটি ঘর করেছি, তারপরে দেখুন এখানে একটি ঘর, তার ঠিক পরেই দেখুন এখানে একটি ঘর, তারপরেই দেখুন এখানে যে চারটি ঘর সরি পাঁচটি ঘর আপনারা এইভাবে পেয়ে যাবেন কানের যে ডিজাইনটি, তারপরে এখানে দুটো কালো ঘরের স্টার্ট করেছি, তারপরে নিচে এখানে একটি একটি করে ঘর করেছি, তার ঠিক পরে এখানে একটি ঘর, এবারে দেখুন তার ঠিক পরে উপরে দেখুন একটি ঘর, তার ঠিক উপরে একটি ঘর, এবারে দেখুন তার ঠিক উপরে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইডের দিকে উপর নিচ করে একটি একটি করে ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে দেখুন ডান সাইডের দিকে এখানে পরপর ছটি লাইন একদম একই রকমভাবে করে নিয়েছি, তারপরেই দেখুন একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে দেখুন আমি বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি, মাঝখানে কোনো ঘর গ্যাপ দিইনি, তার ঠিক উপরে লাইন একদম একই রকমভাবে করে নিয়েছি, তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপরে দেখুন এখানে সাতটি লাইন একদম একই রকমভাবে করে নিয়েছি, তার ঠিক উপরে লাইন দেখুন একদম একটি ঘর গ্যাপ দিয়ে, তার ঠিক উপরে ঘরটি আবার একটি ঘর গ্যাপ দিয়ে বাম সাইডের দিকে চারটি ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি, তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে আবার ডান সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে দেখুন উপর নিচ করে একটি একটি করে ঘর গ্যাপ দিয়ে দিয়েছি, আর ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। এবার দেখুন এইখানে যে তিনটি ঘর গ্যাপ দিয়েছে তারপরে এইখানে চারটি ঘর করেছি, তারপরে দেখুন এই চারটি ঘরের দেখুন গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, তার ঠিক কোন থেকে দেখুন আবার পরপর পাশাপাশি করে দুটো ঘর, আর কোন থেকে পাশাপাশি করে দুটো ঘর, তার ঠিক কোন থেকে দেখুন এখানে পরপর দুটো ঘর, তার ঠিক কোন থেকে দেখুন এখানে একটি ঘর, অর্থাৎ এখানে দুটো ঘর করেছি, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে চারটি ঘর, আর এই যে দুটো ঘর ডান সাইডে একটি ঘর গ্যাপ দিয়ে ঘরটি ঠিক নিচে এখানে একটি ঘর, এবারে যে এখানে চারটি ঘর করেছি বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর, তার ঠিক নিচে আবার বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর, তার ঠিক নিচে আবার বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে দেখুন দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে পাঁচটি ঘর, তার ঠিক নিচে দেখুন এখানে যে পাঁচটি ঘর করেছি বাম সাইডে যে দুটো ঘর, তার ঠিক নিচে আবার দুটো ঘর করে নিয়েছি। এটি কমপ্লিট হওয়ার পরে এখানে যে পরপর যে দেখুন চারটি ঘর বলেছিলাম দেখুন, তার ঠিক উপরেই বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পুরো জয়েন্ট হয়ে যাবে পরপর ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক উপরেই দেখুন আবার দেখুন বাম সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়েছি ডান সাইড পর্যন্ত, তার ঠিক উপরে বাম সাইডের দিকে শুধু একটি ঘর গ্যাপ দিয়ে আবার ডান সাইড পর্যন্ত ঘরগুলো দেখুন পরপর করে নিয়েছি, তার ঠিক এই ঘরটির উপরে আবার একটি ঘর করে নিয়েছি, আর ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। এবারে দেখুন তার ঠিক পরেই এখানে দেখুন এই যে ঘরটি কমপ্লিট হওয়ার পরে তারপরেই আপনারা কী করবেন ছটি ঘর গ্যাপ পেয়ে যাবেন, গ্যাপ দিয়ে আপনারা আবার পরপর সাতটি ঘর করে নিয়ে নেবেন কালো কালারে, তার ঠিক নিচেই এখানে বাম সাইডের দিকে দেখুন একটি ঘর বাড়িয়ে এখানে পরপর চারটি ঘর, তার ঠিক নিচে আবার বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর, আর কোন থেকে দেখুন এখানে পরপর দুটো ঘর পাশাপাশি, তার ঠিক নিচের লাইন একদম একই রকমভাবে করেছি, তার ঠিক নিচে দেখুন এখানে একটি ঘর, আর এই ডান সাইড দিকে একটি ঘর আমি গ্যাপ দিয়ে দিয়েছি। এটা কমপ্লিট হওয়ার পরে এখানে যে পরপর দেখুন দুটো ঘর, তার ঠিক উপরে দুটো ঘর গ্যাপ দিয়ে বাম সাইডের দিকে দেখুন এখানে পরপর আমি সাতটি ঘর এখানে আটটি ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি, তার ঠিক উপরে বাম সাইডের দিকে দেখুন এখান থেকে তিনটি ঘর অর্থাৎ এই কালো ঘরটির উপরে একটি ঘর গ্যাপ দিয়ে পরপর এখানে পাঁচটি ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে পাঁচটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, অর্থাৎ এখানে দুটো ঘর বলতে এখানে যে পরপর যে আমি আটটি ঘর গ্যাপ দিয়ে তারপরে এখানে যে একটি ঘরের কথা বলেছিলাম, এইভাবে কিন্তু এসে কিন্তু চুলের যে ডিজাইনটি পুরো কমপ্লিট হয়ে যাবে।
আপনারা কিন্তু এইভাবে বানালে ডিজাইনটি কিন্তু তাড়াতাড়ি ডিজাইনটি বানাতে পারবেন। এটা করার পরে আপনারা কিন্তু ভিতরে একদম গ্যাপ পেয়ে যাবেন, আর গ্যাপটিকে অবশ্যই কালো কালার দিয়ে গ্যাপটিকে পূরণ করে নেবেন। এটি হচ্ছে চুলের ডিজাইনটি। এবারে দেখুন এইখানে যে ভ্রুর যে ডিজাইনটি বানিয়েছি এইখান থেকে দেখুন যে একটি ঘর, তারপরে দেখুন এইখান থেকে আমি পরপর তিনটি ঘর গ্যাপ দিয়ে চতুর্থ নম্বর ঘর যেখানে হচ্ছে এখান থেকে আমি স্টার্ট করেছি। দেখুন আর ঠিক কোন থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোন থেকে পরপর চারটি ঘর, আর কোন থেকে এখানে একটি ঘর। এটি কমপ্লিট হওয়ার পরে এইখান থেকে দেখুন এইখানে যে আমি চুলের যে ডিজাইনটা এইভাবে যে এসে বলেছিলাম, তারপরেই দেখুন অর্থাৎ এইখান থেকে দেখুন এইখানে যে দুটো ঘর, তারপরেই দেখুন যেখানে 11 নম্বর ঘর হচ্ছে, দেখুন তার ঠিক 11 নম্বর ঘরের ঠিক নিচে অর্থাৎ 11 নম্বর ঘর তার ঠিক নিচেই এখান থেকে আমি স্টার্ট করেছি। পরপর চারটি ঘর, তার ঠিক নিচে এখানে দেখুন দুটো ঘর, আর কোন থেকে দেখুন কোনা কোনা ঘরে দুটো ঘর। এটি কমপ্লিট হওয়ার পরে মুখে দেখুন আপনারা ডিজাইনটি পেয়ে গেছেন, অর্থাৎ মুখের যে ডিজাইনটি বানানোর পরে আপনারা চুলের ডিজাইনটি কমপ্লিট করে নেবেন। তারপরেই কিন্তু আপনারা মুখের ভিতরে যে গ্যাপটি পাবেন গ্যাপটিকে অবশ্যই স্কিন কালার দিয়ে গ্যাপটিকে পূরণ করে নেবেন। এবারে দেখুন এটি কমপ্লিট হওয়ার পরে এখানে আমি নিচে দেখুন এখানে হালকা যেটা স্কাই কালার হয় ওই কালারটা দিয়ে আমি দেখুন এখানে একটু ডিজাইন বানিয়েছি। এটা হচ্ছে জলের কালারটা আমি বানিয়েছি। এখানে আপনারা কি করবেন, এই বাম সাইডে যে দেখুন বাম সাইডে এখানে যে পরপর আমি ছটি ঘর বলেছিলাম, ঠিক এর ঠিক নিচে এইখান থেকে ডান সাইড পর্যন্ত দেখুন পরপর আমি একদম লাইন করে নিয়েছি, মাঝখানে কোনো ঘর গ্যাপ দেইনি। এইটা করার পরে আপনারা মাঝখানে যত গ্যাপ পাবেন আর গ্যাপটিকে অবশ্যই দেখুন আমি পুরো পূরণ করে নিয়েছি, মাঝখানে আমি কোনো ঘর গ্যাপ দেইনি। আপনারা প্রথমে এই বাম সাইড থেকে ডান সাইড একটা লাইন করে নেবেন, মাঝখানে কোনো ঘর গ্যাপ না দিয়ে, তারপরে আর ভেতরে গ্যাপগুলোকে পুরো পূরণ করে নেবেন। পূরণ করার পরেই আর ঠিক পরেই দেখুন এইখান থেকে পরপর আমি বাম সাইডের দিকে দেখুন এখানে পরপর আমি ছটি ঘর করে নিয়েছি, তার ঠিক পরেই দেখুন আবার বাম সাইডের দিকে আমি পাঁচটি এক্সট্রা ঘর বাড়িয়ে ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক উপরে আবার বাম সাইডের দিকে একটি ঘর এক্সট্রা বাড়িয়ে ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর এক্সট্রা বাড়িয়ে আবার ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক উপরে লাইন দেখুন একদম একই রকমভাবে করে নিয়েছি, তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর। এটা কমপ্লিট হওয়ার পরে এইখানে দেখুন নিচে যে আমি ডিজাইনটি বানিয়েছি এটা যখন কমপ্লিট হয়ে যাবে এই বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত আমি দেখুন কিছু ঘর গ্যাপ দিয়ে তারপরে আমি ডিজাইনটি স্টার্ট করেছি। এটা যখন স্টার্ট করেছি বাম সাইড থেকে 13টি ঘর গ্যাপ দিয়ে আমি পরপর দেখুন আমি ঘরগুলো করে নিয়েছি, তারপরেই আবার 10টি ঘর গ্যাপ দিয়ে দিয়েছি, তার ঠিক নিচে দেখুন বাম সাইড থেকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে আর ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে আবার পরপর ঘরগুলো করে নিয়েছি, মাঝখানে কোনো ঘর গ্যাপ দেয়নি, তার ঠিক নিচে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে আবার পরপর ঘরগুলো করে নিয়েছি, মাঝখানে কোনো ঘর গ্যাপ দেয়নি, তার ঠিক নিচে দেখুন বাম সাইড থেকে দেখুন এইখানে পরপর আমি 8টি ঘর গ্যাপ দিয়ে আর ডান সাইড থেকে 4টি ঘর গ্যাপ দিয়ে আবার পরপর ঘরগুলো করে নিয়েছি, মাঝখানে কোনো ঘর গ্যাপ দেয়নি। এইভাবে দেখুন পুরো ডিজাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি। আর ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।